হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজ আমি খুবই ইয়ামি আর টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদেরকে খুবই ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে হবে এই রেসিপিটি। বানাতে কিন্তু খুবই সহজ, জাস্ট কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। এই স্ন্যাক্স রেসিপিটি বানাতে যত সহজ, খেতে কিন্তু আরও বেশি মজা। তো চলুন এই মজার রেসিপিটি বানাতে আমাদেরকে কী কী লাগবে সেটা দেখে নেওয়া যাক। দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি 200 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি কাঠি কাবাব বানাতে কিন্তু গরুর মাংস ব্যবহার করেছি। এখানে আপনারা চিকেন কিংবা মাটনও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এবার আমি এভাবে কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে মোটা সাইজ রাখতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু পাতলা সাইজে রাখলে পরে এটা তাড়াতাড়ি কিন্তু ভেতরে মশলাটা ঢুকে যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন সাইজটা ঠিক কেমন আসবে। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, নিয়ে নিচ্ছি একটা জায়গায়, চলে যাব পরের স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের আলু, একটা কাঁচা লঙ্কা, আর নিচে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই আলু আর ধনেপাতা, এই কাঁচা লঙ্কার এইসবের ফ্লেভারটা যখন আসবে তখন কিন্তু কাবাবের টেস্টটাই কিন্তু অনেকটা বদলে যায়। আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা দিলে কিন্তু কাবাবটা শক্ত হয়ে যায় না, নরম থাকে। তো অবশ্যই আপনারা আলুটা দেওয়ার চেষ্টা করবেন। একটা গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি এবং ভালো করে কিন্তু ধুয়ে নেবেন সবগুলো নিয়ে। এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে আমি মিহি পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। আমি একটা বাউলে মাংসের টুকরোগুলো তুলে নিয়েছি। এই যে এরকম এরকম সাইজটা আছে, সাইজটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এরপর আমি কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা, দিচ্ছি জিরে ধনে গুঁড়ো 1/2 চা চামচের মতো, আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে গরম মশলা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, আর এই যে পিষে রাখা যে মশলাটা আমি করেছি সেটাই আমি দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতন লেবু রস। তারপর আমি ভালো করে কিন্তু এখানে মিক্স করে নেব। আমি এখানে একটা জিনিস আমি মানে আমার স্কিপ হয়ে গেছে, এখানে কিন্তু আমি 1/2 টেবিল চামচের মতো কিন্তু আমি আদা রসুন বাটার ব্যবহার করেছি, সেটা কোনো রকমভাবে আমার স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন। আমার মাখানো হয়ে গেছে। আমি তারপর আমি এখানে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি এখানে এই যে কাঠি কাবাবের কাঠিটা নিয়ে নিয়েছি, আমার কড়াইয়ের মধ্যে কিন্তু এই কাঠির সাইজটা অনেক বড়, তাই আমি কেটে নিলাম, এক রঙের মতন বাদ দিলাম। এবার আমি কাঠি নিয়ে এইভাবে কিন্তু একটা একটা করে পিসগুলো আমি কাঠির মধ্যে কিন্তু আটকে দিচ্ছি। দেখুন আপনারা কিন্তু জানি, আমি কিন্তু জানি সবাই কিন্তু কম বেশি এগুলো পারেন, যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা উপকারে লাগবে। তো আমি এইভাবে কিন্তু আমি চিপে চিপে আমি কাঠি কাবাবের মাংস টুকরোগুলো আমি ভরে দিচ্ছি। তারপরে এবার উপর থেকে এই যে মশলাটা আছে এই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি, যাতে এই কাবাবটা ভাজার সময় বেশি শক্ত না হয়ে যায় এবং উপর থেকে ক্রিসপি এবং ভেতর থেকে জুসি হয়ে থাকে, সেভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন
এই যে আমার কাঠি কাবাবগুলো কিন্তু আমি সবগুলো গেথে নিয়েছি এবং আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পর। এখানে কড়াইয়ে তেল আমি গরম করতে আগেই বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি একটা একটা করে দিয়ে আমি কাবাবগুলো ভেজে নেব গরম তেলের মধ্যে। একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, কারণ লো ফ্লেমে না ভাজলে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এবং বাইরেটা পুরো পুড়ে যাবে, তো সেটা আমাদেরকে মাথাতে খেয়াল রাখতে হবে যেন সেটা পুড়ে না যায়। একদম ভেতর বাইরে সম্পূর্ণভাবে কিন্তু ভালোভাবে কিন্তু ভাজা হয়, সেইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু একই প্রসেসে আমি সব কাবাবগুলো কিন্তু ভেজে নেব। সব কাবাবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবং তুলে নিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইয়াম্মি টেস্টি কাঠি কাবাব রেসিপি। কতই সুন্দর লাগছে দেখে, একদম ক্রিস্পি হয়েছে এবং বাইরে ভেতরটা একদম জুসি হয়েছে। এই কাঠি কাবাব খেতে কে কে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কতই সহজে তৈরি করে নিলাম কাঠি কাবাবগুলো। কিছু অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাঠি কাবাব তৈরি হয়ে যায়, বেশি কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আমরা বানিয়ে নিতে পারি। আজকের রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।